সব কষ্ট মাইনা নিতে রাজি আসছি, তারপরেও তো এই বংশে একটা পতি পাইতেছে। যাই হোক শুনো, ছোট বড় বাচ্চা বেলায় ঠিক আছে, কিন্তু বড় বড় প্রতি টুকা বাচ্চার জন্য চেষ্টা করতে হবো। কতবার বুঝাইছি, তারপরেও কোনো কাম হয় নাই। তুমি একটি কথা কও তো, ছোটর যখন বাচ্চা হইব ওই বাচ্চা কি আমার মা কইব না? মাথায় করে রাখতেছো, আর একটা খাটতে খাটতে যে তার কাম সারা সেদিকে তোমার কোনো খেয়াল নাই। ছোট বোনের মতো দেখি, তুই আমার সাথে এরকম করিস না। কি হয়েছে বৌমা? আম্মা দেখেন না, আমার ক্ষুধা লাগছে, ভাত রান্না করবো তো দূরের কথা, এখন দিয়ে পানি গরম হয়েছে না। আচ্ছা বৌমা, তোমার অসুস্থ শুয়ে তোমার না কইছি, তুমি বেশি একটা বাইরে বেরো না, তুমি ঘরে যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা আমার যদি হিংসে হইতো তাহলে কি আমি আরে বউকির এই বাড়িতে নিয়ে আসতাম? ওইসে দয়া দেখাইছো, দয়া মনে করছো যে কাজের পিঠি বানাইবা, তা তো হইলো না, নিজেই কাজের পিঠি হয়ে গেল। আম্মা আপনি সবসময় আমার সাথে এরকম কেন ব্যবহার করেন, কিসের জন্য? ছেলেকে করতে চালাস না? হ্যাঁ, যখন ওই যে প্রথম প্রথম খাল কেটে কমিন নিয়ে আসছ, ওই সময় আমারও খারাপ লাগছিল, সহ্য করি নেই, এখন নিজে সহ্য করে নিছি, এখন নিজে সহ্য কর, যা তুই যা, তো না দা লাগবো না, তুই অন্য কামে যা, আমি জানতেছি। খারাপ ব্যবহার করে আমার জানি কেমন দেখতেই পারে না। ও কি আসলে বৌমা ব্যাপারটা হচ্ছে কি বলতো, তুমি করছো, তুমি আবার বিয়া দিয়া সতীন নিয়ে আসলে ঘরে, আসলে সতীন যত ভালোই হোক কোনোদিন ভালো হয় না, বুঝছো? আব্বা আমি তো এই বংশের ভালোর জন্যই ওরে আবার বিয়ে করাইছি, আমার যেহেতু সন্তান হয় না, ভাবছিলাম ওরে আরেকটা বিয়ে করাইয়া যে সন্তান হইব আমরা দুই বোনের মতো ওরে মানুষ করবো, কিন্তু ও তো আমারে দেখতেই পারে না। শোনো, তুমি তো ওরে ভালোর জন্যই বউ করে নিয়ে আইসো, কিন্তু ও তো তোমারে ভালো চায় না, তাই এখন দেখো যেটা কপালে হয় সেটা মাইনে তোমাকে নিতেই হইবে, বুঝছো? হাব্বা আমার যত কষ্ট হোক আমি সব কষ্ট মাইনে নিতে রাজি আসছি, তারপরেও তো এই বংশে একটা পতি পাইতেছে, এটাই তো অনেক কিছু, এই বংশের জন্য আমার যত কষ্টই হোক আমি সব কিছুই সহ্য করবো আব্বা। আমার গাছগুলোর অবস্থা কি হয়ে গেছে, ঠিক মতো পানিও দিতে পারতেছি না, আরে আমার গাছটা তো মরে গেছে, কত কাম আর করুম, এক লাখ লাখ এত কিছু সামাল দেওয়া যায়? কথা তো শুনছো,
কথা তো সত্য। আমি তো চেষ্টা করি কিন্তু মারে তো কোনোভাবে বুঝাইতে পারতাছি না, আর আব্বাই তো কবিতার অনেক ভালোবাসে। যাই হোক শুনো, ছোট বড় বাচ্চা বেলায় ঠিক আছে কিন্তু বড় বড় প্রতি টুকা বাচ্চার জন্য চেষ্টা করতে হবো। এই দেখো আমার বর বাচ্চা হল না 10 বছর, আল্লাহ পরে আমার বাচ্চা দিছে। যে কোনো সমস্যা সমাধানের মালিক হল একমাত্র আল্লাহ, ধৈর্য হারা হয়েও না। আর দ্বিতীয় কথা হলো বড় বড় প্রতি একটু নজর রাখো, তোমার মায়ের একটু বলে দিও বড় বড় প্রতি যেন একটু যত্ন নেয় আর তারপর যেন অত্যাচার না করে। হরে ভাই, আমি তো সবসময় চেষ্টা করি, আর আমি তো দ্বিতীয় বিয়ে করবার চাইছিলাম না, এই মার যন্ত্রণাই বিয়েটা করতে হলো। তাছাড়া বড় বউ তো রাজি হইলো, হেও আমার গোতাইলো যে বিয়া করো বিয়া করো, এখন আমি কি করতাম? যাই হোক তোমার মায়ের একটু বোঝাইও, বড় বড় বাচ্চা কাচ্চা হওয়া নাই তার প্রতি ওই অযত্ন নেওয়া তো ঠিক না, কারণ তুমি হলো গ্রামের মধ্যে একটা শিক্ষিত বলা একটা মানের জোত আছে না তোমার। হরে ভাই, আমিও তো চেষ্টা কম করতেছি না কিন্তু মা তো কারো কথাই হলো না। এই যে দেখো, যখন থেকে মা শুনছিল যে বড় বড় বাচ্চাটা চোব না বা বাচ্চাটা চয় না আমরা চেষ্টা করতেছি, তখন থেকে আমার মায় বড় 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 অত্যাচার শুরু করছে। এমন এই অত্যাচারে বড় বউ বললো ঠিক আছে তুমি আরেকটা বিয়া করো, সেই চোটে আমি বিয়া করলাম। এখন চিন্তা করো, হে বিয়া করার পরেও আমার অত্যাচার বন্ধ হয় নাই, এখন আমি কী করুম, কোনে যাবো? আচ্ছা সাকিল শুনো, আমি তোমার কথা কই ভাই, বিয়ে করছো ভালো কথা কিন্তু তার প্রতি অত্যাচার করলে গ্রামের মানুষ নানান ধরনের নানান কথা বলবো, এটা জানি না হয় ভাই, তুমি দেখো। হ্যাঁ তা ঠিক আছে, ঠিক আছে তুমি যখন কইতেছ আমি আরেকবার বুঝাই দেখ মুনি মারে। তা তুমি এনে কি মনে করে? আমি ভাই যাইতেছি আমার যে ধান বুনছি তো ধান ক্ষেত্রে দেখতে। ও ফলন কিরকম হয়েছে? মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে এবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখে দেখো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এরকম দৌড়াইতেছিলে কেন? আমার কাছে কেন এরকম দৌড়ে দৌড়ে তুমি আমার কাছে আইতেছিলে কেন? আসলে আমার খুব বকছে, তুমি বলো না আমার কি দোষ, আমার বাচ্চা না হলে আমি কি করবো? ডাক্তার তার গন্ধে গেলাম না, আমি কি করবো কও না, সে কারণে আমি তোমার আরেকটা বিয়ে করাইলাম বংশের প্রদীপ জ্বালানোর জন্য, তারপর মা আমার সাথে এরকম ব্যবহার করে কেন কও না কেন কেন কেন? কবিতা তুমি তো মার ব্যাপারে সবই জানো, কিরকম মানুষ এর তো আমি কম বুঝাই না, কতবার বুঝাইছি তারপরেও কোনো কাম হয় না। আচ্ছা তুমি একটি কথা কও তো, ছোটর যখন বাচ্চা হইব ওই বাচ্চা কি আমার মা কইব না? আমি কি মারা চলতে পারবো না? আমি আমি কি ওরা আদর করতে পারবো না, বলে নিতে পারবো না? কেন কইব না? ও তো ও তো তোমারই সন্তান, তোমারই মা কইব, তুমি কোনো চিন্তা করো না। কইব তো আমার মা কইব তো, তোমারই মা কইব। শোনো তুমি আমার বাড়িতে যা, আমি খাতের কামটা শেষ করে আগে। আর শোনো মা যাই কই তুমি কিছু মনে করো না, একটু সহ্য করে যাইও। আমি যদি সহ্য করে নাই যাইতাম তাহলে দেবর এদিকে কবে চলে যাইতাম, আমি তো তোমার ভালোবাসে এই বাড়িতে হয়ে গেছি। আমি জানি কবিতা, আমি সবই জানি, তোমার অনেক কষ্ট হইতাছে। এক কাম করো তুমি, তুমি বাড়িতে যাও, আমি এখনই আগে পড়তেছি, ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। আমার মায়ের জন্য এত কিছু করলাম, তারপরে আমার মা কেন বুঝতেছে না, কেন অসহায় মেয়েটার উপরে এত অত্যাচার করে? আল্লাহ তুমি আমার বউরে আমার মায়ের অত্যাচারের হাত থেকে রক্ষা করো। ঠিক মতো শরীরে যত্ন করবে না, মা
মাথার ভিতরে দুনিয়ার ময়লা হয়েছে, তোমারে কইছি না যে তোমার কোনো কাজ কাম নাই, তুমি খাইবা রেস্ট নিবা আর শরীরের যত্ন নিবে। কি যে করো না বউ, একটা কথা শোনো না, শোনো বৌমা একটা কথা কই তোমাকে, ওই যে বড় বউ আছে না, ওর কাছে দূরে দূরে থাকবা, ওর ব্যবসা কিন্তু বেশি একটা ভালো না। আর একটা কথা, তুমি জানি ওর হাতে কিছু খায় না, তাহলে কিন্তু বাচ্চাটা নষ্ট করে ফেলে। আচ্ছা বুঝছ। আর বৌমা তোমার কি মনে হয় কি হইব কাল তো? আব্বা আমার তো মনে হইতেছে মেয়ে হইব। না বৌমা মেয়ে না, আমার তো মনে হইতেছে ছেলেই হইব। ছেলে হইব না? আপনি যেন কইতেছেন হইতে তো পারে। হ ছেলে হইব আমার বিশ্বাস, দেহ তোমার ছেলে হইব। আর আমি কত আশা করি রে, হলে কিন্তু সেন বাড়িতে দিছি বুঝছ, ছেলে হইলে আমি নিজের মতো সেন পড়াই দিব। তুমি চিন্তা করো না, তোমার জন্য গলায় একটা হার বানাইতে দিছি। বাহ 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 ভালোই, তোমার যত দেখতেছি তত আমার ভালো লাগতেছে। তুমি কিসের জন্য তারপরে বড় বউ তো আবার এর বিয়েতে নিয়ে আইছে, তার কোন দোষটা কি তার? ওই জায়গাটাই তো ভুল, বুঝো না কি লাগে। হ্যাঁ ও বিয়েতে আইনেশের ভুল করছে নাকি? অবশ্যই ভুল করছে। আর এখন তোমরা দুইজন মিলে তার উপর অত্যাচার করবা? করব না কি করব না, এটা তুমি ঠিক করতেছো না। এমন না, ও যেরকম জ্বলতেছে আমাগোর শুদ্ধ জ্বলাইতেছে, আমি জ্বলতে চাই না। ঠিক আছে, যে কোনো একটা নাম ভালো থাকতে চাই। ও তো বংশে প্রদীপ দেয় নাই, ছোট্টা বংশে প্রদীপ দিব। তুমি এত কথা বলো না তো? দেখো এত অত্যাচার করো না, আল্লাহ বলে একজন আছে, এটা সবসময় মাথায় রাখো বুঝছ। আমি আমার মাথায় রাখছি, তুমি তোমার মাথায় রাখো, যাও তুমি তোমার কামে যাও। হ্যাঁ তোমরা করো, আমি এর বিরুদ্ধে নাই। না থাকলাম, তোমার মতো পেটের আমার দরকারও নাই। বৌমা তুমি ঘরে যাও, সাবধানে আস্তে আস্তে যাও। আমি তো গেছিলাম ওনারে ডাকতে। ডাকতে না, আমি কিছু বুঝি না, এত বড় সাহস বাড়ির কাজ কাম করাইতে পোলা গাছে কান পরামর্শ দিতে না? আম্মা আম্মা আমি সত্যি কইতেছি, তুমি খালি খালি ভাবে ভুল বুঝতেছো, ও কোনো সময় তোমার নামে আমার কাছে বদনাম করে না মা। কি তুই আরই আমার কাছে তুই সবাই গেতেছস না মা? এখন আমি তোমার কেমনে বোঝাবো, তোমার তো এই কমের থেকে বোঝাইতেছি যে ও খুব ভালো মেয়া, ওর উপরে এরকম অত্যাচার করো না। ভালো দেখাই তো, হ্যাঁ ভালো দেখাই তো, কয় বছরে এখন পারলো না একটা বাচ্চা দিতে, হ্যাঁ আর ছোটটাই দিতেছে আর সহ্য হইতেছে না। মা তুমি কও ওর কোনো সন্তান হইতেছে না, এটা তো কি ওর দোষ? মা আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই তো হইব, আল্লাহ
আল্লাহর কোপালে সন্তান রায় নাই, তাই হইতেছে না। আল্লাহ যখন চাইব তখন ঠিকই হইব। সব তোমার দোষ। সেই সময় কইছিলাম না আল্লাহ বলে একজন আছে, এত অত্যাচার সহ্য করবো না। চলো